আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা কবজ নিয়ে কথা বলবো। বন্ধুরা আমার, আমাদের মধ্যে শত্রু নেই এমন মানুষটি আসলে সমগ্র দুনিয়াতে এখন আছে কি না আমার জানা নেই। বন্ধুরা আমার, যুগে যুগে আপনি যদি দেখেন সব নবী রাসুলদের পর্যন্ত শত্রু ছিল, এমনকি দিনের নবী মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম, যার মতো এত সুন্দর মানুষ পৃথিবীতে ছিল না, আসবে না আর কখনোই আসবে না, এমন মানুষটিরও কিন্তু অনেক শত্রু ছিল, প্রাণে শত্রু ছিল। তার সাহাবায়ে কেরাম, যাদের মতো স্বর্ণের মানুষ পৃথিবীতে আর কখনো জন্মগ্রহণ করবে না, সেই সাহাবায়ে কেরামেরও শত্রু ছিল। পীর মাশায়েখ, বড় বড় বুজুর্গদের শত্রু ছিল, আর এ যুগেও যারা আমরা আছি সবার কম বেশি শত্রু আছে। তো বন্ধুরা আমার, কিছু কিছু শত্রু আছে এমন যে শত্রু শুধু আপনাকে মুখে মুখেই শত্রুতা করে না, আপনাকে কবজায় পেলে হত্যা পর্যন্ত করতে তারা রাজি। এ কারণেই কিন্তু আমরা দৈনিক পেপার পত্রিকায় দেখি যে মানুষ খুন, অমুক অমুককে 5,000 টাকা জন্য খুন করেছে, অমুকে অমুককে মাত্র 10,000 টাকার জন্য খুন করেছে, অমুকে মাত্র 1 বিঘা সম্পত্তির জন্য খুন করেছে, পিতা পুত্রকে খুন করছে, স্বামী স্ত্রীকে খুন করতেছে, স্ত্রী স্বামীকে খুন করতেছে, ছেলে মাকে পর্যন্ত খুন করতেছে, এমন ঘটনা কিন্তু এখন বিরল নয়। তো বন্ধুরা আমার, এরকম যাদের শত্রু আছে, যারা কাউকে হত্যা করতে চায়, এরকম শত্রু অনেক আছে, আপনার আমার সবার আছে। তো তাদের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকি যে এই শত্রুর সামনে পড়ে গেলে কখন যেন সে ছুরি মেরে দেয়, কখন যেন সে আমাকে কবজায় পেলে গুলি করে দেয়, কখন যেন সে কবজায় পেলে আমাকে জবাই করে দেয়, এরকম একটা শঙ্কা, এরকম একটা ভীতির মধ্যে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু দিন কাটাতে হয়। আপনারা হয়তো জেনেছেন যে কয়েক মাস আগে আমাকে পর্যন্ত হত্যা করার জন্য আমার বাসভবন লুট করা হয়েছিল। সেই গভীর রাত্রে সমস্ত দরজা কপাট ভেঙে আমাকে তন্ন তন্ন করে খোঁজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি না পড়ে এখনো কখনো শুই না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা সেই আয়াতুল কুরসির ফজিলতের বরকত আমাকে হেফাজত করছিলেন। তো বন্ধুরা আমার, যাই হোক, আপনারা হয়তো জেনে গেছেন যে আমার চ্যানেলগুলোতে 500-এর বেশি ভিডিও আছে। প্রত্যেকটা ভিডিওতে আমি প্রায় একটা কথা বলে দিয়েছি যে আমার চ্যানেল সম্পূর্ণ ফ্রি, একটা টাকা কেউ কোনো দিন বলতে পারবেন না যে আমি কারো কাছে দাবি করেছি। এরপরেও দেখেন শত শত চ্যানেল থেকে কিন্তু আমার এই চ্যানেলটার বিরোধিতা করা হয়, আমার ভিডিওগুলো তাদের চ্যানেলে আপলোড করে দিয়ে ওইখানে তাদের নম্বর দিয়ে বলা হয় যে সাইফুল সাহেব এই নম্বরে টাকা পাঠাতে বলেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার ওই দুশমনদেরকে আজকে একটা কথা বলে দিতে চাই, তোমাদের যদি কলিজায় সাহস থাকে, আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলো যে সাইফুল সাহেবের নামে যদি মিথ্যা অপবাদ দিয়ে থাকি তাহলে করোনা ভাইরাস যেন তোমাদেরকে হত্যা না করে দুনিয়া থেকে যায় না। তোমরা বলতে পারবে বন্ধুরা? পারবে তোমরা? তোমরা সেটা পারবে না। অহেতুক মানুষের বিরোধিতা করে তোমাদের লাভটা কি? তো বন্ধুরা আমার, আজকে এই শত্রুদের বিরুদ্ধে চমৎকার একটা কবজ নিয়ে আমি হাজির হয়েছি, যে কবজটি আপনার সাথে থাকলে গুলি আপনার গায়ে লাগবে না। এটি পরীক্ষিত বন্ধুরা আমার, একটা জীবনে আমার এরকম শত্রু ছিল যারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতো আমাকে হত্যা করার জন্য। আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছি। তো সেই কবজ আমি আপনাদের সামনে শেয়ার করব। এই লজ্জাতুন নিসা কিতাবের মধ্যে এই কবজটি রয়েছে, বলা হয়েছে এটি ধারণ যে করবে সঠিকভাবে, সঠিক কালিতে, সঠিক কলমে, সঠিক কাগজে লিখে যে ধারণ করতে পারবে, তার গায়ে ছুরির আঘাত লাগবে না, বন্দুকের গুলি লাগবে না, কোনো ধরনের কোনো আঘাত, শত্রুর করা কোনো আঘাত তাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই কবচটি তার সাথে থাকবে। তো বন্ধুরা আমার, আমি একদম এই বই থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে সূরা হাদিদের এ তাবিজ লিখে সাথে রাখলে তরবারি, মানে তলোয়ার, ছুরি, আপনারা যেটাই বলেন, দা, খন্তা, কুড়াল, যেটাই বলেন, তরবারি, তীর এবং বন্দুকের গুলির আঘাত হতে নিরাপদ থাকবে, অর্থাৎ বন্দুকের গুলিও তার গায়ে লাগবে না। এটা কিন্তু পবিত্র কোরআনুল কারিমের সূরা হাদিদের একটা নকশা। এটি যদি আপনি সুন্দরভাবে রাখতে পারেন আপনি এই ফজিলতগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, কীভাবে এই নকশাটি লিখতে হবে আপনাদের আমি বলে দিচ্ছি। আমি নকশাটি একদম স্পষ্ট করে আপনাদের সামনে দিয়ে দেবো, একদম সহজ একটা নকশা। আপনাকে যে কাজটি করতে হবে, আপনি প্রথমত আপনি এর জন্য পারফেক্ট কালিটা জোগাড় করে নেবেন, অর্থাৎ জাফরান এবং মিস্ক আম্বর কালিটা আপনি জোগাড় করে নেবেন। যেসব শহরে তাবিজ কবজের বই বিক্রি হয় ওই সব দোকানে গেলে আপনি মিস্ক জাফরান কালিটা পেয়ে যাবেন। এটা একটা পাউডার, সামান্য পানি মিক্স করলে এটা একদম রক্তিম আকার ধারণ করে। তো বন্ধুরা আমার, এই কালিটাকে পবিত্র পানি দিয়ে গুলবেন, অজু অবস্থায় গুলবেন। এরপরে আপনি একদম তাবিজের দোকান থেকে ফ্রেশ কাগজ আপনি খরিদ করে নেবেন, অথবা যে কোনো সাদা কাগজে হবে, তবে সেই কাগজে যেন কোনো নাপাক দ্রব্য না থাকে।
এরপর একটা কলম কিনে নেবেন, ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন যার মধ্যে কালি বহরা যায়, এরকম একটা কলম কিনে নেবেন। সেই নতুন কলমের মধ্যে এই নতুন কালি ঢুকিয়ে এই কলম দিয়ে এই তাবিজটি লিখবেন, এই কলম দিয়ে অন্য কোনো তাবিজ লিখবেন না, এই নতুন কলম নতুন কালি নতুন কাগজ দিয়ে এই তাবিজটি তৈরি করবেন। এরপরে আপনি যদি মোটামুটি অর্থ সম্পদশালী হন, আপনাকে আমি বলবো স্বর্ণের কোনো মাধুলির মধ্যে এটি আপনি ব্যবহার করবেন, তা যদি না পারেন অন্তত রূপার মাধুলিতে ব্যবহার করবেন, তা যদি না পারেন আপনি চাঁদির উপর মাধুলির মধ্যে এই কবচটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমার এখানে যে কথাটি বলা হয়েছে অত্যন্ত গ্যারান্টি সহকারে বলা হয়েছে, সূরা হাদিদের এই তাবিজ লিখে সঙ্গে রাখলে তরবারি তীর এবং বন্দুকের আঘাত হতে নিরাপদে থাকবে। বন্ধুরা, আমার এই কিতাব সম্পর্কে আজ আর বলবো না, অত্যন্ত চমৎকার বিশ্বস্ত লজ্জাতুন্নিসা কিতাব, যে সম্পর্কে বলা হয়েছে যে এই কিতাবের প্রত্যেকটা নকশা প্রত্যেকটা তাবিজ পরীক্ষিত, পরীক্ষিত ছাড়া কোনো তাবিজ কবজ এই কিতাবের মধ্যে নেই। 5,500 তদবির রয়েছে এই কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার এরকম যাদের শত্রু রয়েছে, যারা সবসময় আপনাকে খুঁজে বেড়ায়, কখনই কবজায় পেলে গুলি করবে অথবা জবাই করবে অথবা ছুরি মারবে, এরকম যদি থাকে, অথবা পথে ঘাটে, কিন্তু এখন সেদিন একটা ভিডিওর মধ্যে দেখলাম যে একটা মানুষ এই যে চট্টগ্রাম বদ্দার হাটে, তাকে একেবারে ছিনতাইকারীরা ধরে সামান্য কয়েকটা টাকার জন্য ছুরি মেরে রাস্তায় ওখানে খুন করে চলে গেল। কত টাকাই বা তার সাথে ছিল, হয়তো বা 5,000 বা 10,000 টাকা চোখে দেখলাম। তো এরকমও কিন্তু অনেক সময় আঘাত আসে, আপনি পথে ঘাটে রাত্রিবেলাতে বেরিয়েছেন, একটা ছিনতাইকারী বা একটা ডাকাতের সামনে পড়েছেন, ছুরি মেরে আপনাকে খুন করে আপনাকে শেষ করে চলে দিয়ে গেল। তো এরকম ছিনতাইকারীদের হাত থেকে, ডাকাতের হাত থেকে, যে কোনো প্রকারের আঘাতের হাত থেকে বাঁচার জন্য এই কবচটি অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত। আমি যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে লাগবেন, নকশার অক্ষরগুলো চিনে বের করার চেষ্টা করবেন, এরপরে লাগবেন। যদি একান্ত না বোঝেন তাহলে এলাকার কোনো মুরব্বী যারা এই তাবিজ কবচ লিখতে অভ্যস্ত তাদের মাধ্যমে একদম নকশা অনুযায়ী কবচটি লিখে এরপরে মাথুলির মধ্যে ভরে আপনি পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে আপনি এটি ধারণ করবেন। তো বন্ধুরা, আমার আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের অনেক অনেক উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।